নমস্কার দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার স্নিগ্ধা আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ বারোই নভেম্বর দু রবিবার বাংলা পঁচিশে কার্তিক চোদ্দোশো তিরিশ আজকে সকাল নটার সময় অনুসারে রাশিচক্রে গ্রহদের পজিশনগুলি এই রকম রয়েছে মেষ রাশির ঘরে রয়েছে বৃহস্পতি কন্যা রাশির ঘরে রয়েছে শুক্র এবং কেতু তুলা রাশির ঘরে রয়েছে চন্দ্র রবি এবং মঙ্গল বৃষ্টির রাশির ঘরে রয়েছে বুধ কুম্ভ রাশির ঘরে রয়েছে শনিদেব এবং রাহু রয়েছে মীন রাশির ঘরে আজকের তিথি কৃষ্ণপক্ষের চতুর্দশী দুপুর দুটো ছয় মিনিট পর্যন্ত আজকের সাতি নক্ষত্র থাকছে রাত তিনটে আঠেরো মিনিট পর্যন্ত আজকে রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশিলগ্নের জন্য ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকে দিনের রাহুকালের সময়টি হলো অর্থাৎ অশুভ সময়টি হলো বিকেল চারটে তিরিশ মিনিট থেকে বিকেল ছটা পর্যন্ত আজকে দিনের এই সময় কোনো ধরনের শুভ কাজ করবেন না আজকে দিনের শুভ সময়গুলি হলো সকাল ছটা পঞ্চাশ মিনিট থেকে সকাল আটটা সাতান্ন মিনিট পর্যন্ত বেলা এগারোটা আটচল্লিশ মিনিট থেকে দুপুর দুটো উনচল্লিশ মিনিট পর্যন্ত বিকেল তিনটে বাইশ মিনিট থেকে বিকেল চারটে চার মিনিট পর্যন্ত রাত সাতটা সাতাশ মিনিট থেকে রাত নটা চোদ্দ মিনিট পর্যন্ত এবং রাত দুটো তেত্রিশ মিনিট থেকে ভোর পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত আজকে দিনের এই শুভ শুভগুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজগুলি করতে পারেন সব রাশিলগ্নের জন্য বলবো যে আজ যাত্রা দুপুর দুটো ছয় মিনিটের পর মধ্যম প্রকার তবে পশ্চিম দিকে নিষেধ তাই পশ্চিম দিকে যাবেন না চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটি কেমন যাবে রাশি মেষ রাশি জাতক জন্য বলবো যে আজ আপনার দিনটি ভালোই রয়েছে তবে কোনো রকম বেফাঁস মন্তব্য করবেন না আজকে এই বেফাঁস মন্তব্যের জন্য কিন্তু আপনার ক্ষতি হতে পারে শরীর স্বাস্থ্য কিন্তু আজকে খুবই ভালো থাকবে শরীর নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই আজ আর্থিক দিক থেকে বলবো যে আর্থিক দিকটি খুবই ভালো অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আজকে আপনার হবে না আপনার মনের শখগুলো কিন্তু আজকে আপনি পূরণ করতে পারবেন পারিবারিক দিক থেকে বলবো যে পরিবারের লোকজনের সঙ্গে আপ আপনি খুবই একটা সুন্দর দিন কাটিয়ে উঠবেন আপনার পরিবারের লোকজন কিন্তু আপনাকে কাছে পেয়ে খুবই খুশি হবে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে আজ কিন্তু প্রেম করার দিন তাই প্রেম করুন প্রেমিক বা প্রেমিকার সঙ্গে আপনি ঘুরতে যাওয়ার যে কোনো প্রোগ্রাম করতে পারেন আজ তার সঙ্গে দিনটি কিন্তু আপনার মনের মানুষের সঙ্গে দিনটি কিন্তু আপনার খুবই ভালো কাটবে আজকে কর্মক্ষেত্রেও দিনটি খুব ভালো থাকবে কর্মে কিন্তু আপনার সুনাম বৃদ্ধি হবে বিবাহিত জীবনের জন্য বলব যে আজ কিন্তু বিবাহিত জীবন প্রেম এবং রোমান্সের মধ্যে দিয়ে আপনার স্ত্রীর সঙ্গে কিন্তু দিনটি আপনার চমৎকার কাটবে আজ আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল সাতটা থেকে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনের জন্য আপনার সাবধানে থাকার সময়টি হলো সকাল নটা পঞ্চান্ন মিনিট থেকে দুপুর এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই সময় অবশ্যই আপনি সাবধান এবং সতর্কভাবে থাকবেন কোনো রকম ঝগড়া বা ঝামেলায় আপনি জড়িয়ে পড়বেন না না হলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে বা আপনার আপনি বিপদে পড়তে পারেন আর একটা কথা বলব এই সময় যদি কার বা বাইক ড্রাইভিং করছেন তাহলে গাড়ি ধীরে চালাবেন সাবধানে চালাবেন এবং মাথা ঠান্ডা রাখবেন আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স এবং সৌভাগ্যশলী রঙ হচ্ছে পিঙ্ক সাদা এবং অফ হোয়াইট তাই এই ধরনের জামা কাপড় পরার চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন বিশ্বরাশি বিশ্বরাশি জাত জাতিকাদের জন্য বলবো যে আজ আশা করা যাচ্ছে যে দিনটি আপনার খুবই ভালোভাবে শান্তিপূর্ণভাবেই কাটবে তবে আজ আপনার কিছু গোপন কথা কিন্তু ফাঁস হয়ে যেতে পারে তাই সতর্ক থাকুন এবং গোপনীয়তা বজায় রাখুন আজকে জন্য স্বাস্থ্য শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খুবই ভালো কাটবে শরীরের রকম প্রবলেম কিন্তু আজকে আপনাকে ফেস করতে হবে না যদি কোনো রোগ আপনাকে দীর্ঘদিন ধরে এ ভোগাচ্ছিলো তাহলে কিন্তু সেটা থেকে অনেকটা কিন্তু আজকে মুক্তি পাবেন আর্থিক দিক থেকে বলবো যে আজ মধ্যম প্রকার তাই অর্থে অপচয় কিন্তু বন্ধ করুন অযথা অর্থ খরচ কিন্তু বন্ধ না করলে কিন্তু আপনার মানসিক চাপ বাড়বে পারিবারিক দিক থেকে বলব যে পারিবারিক দিকটি কিন্তু আজকে খুব একটা ভালো যাবে না পরিবারের লোকজনের সঙ্গে কিন্তু আপনি সাবধানে কথাবার্তা বলুন আপনার কথায় কিন্তু তারা কষ্ট পেতে পারে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে আজ প্রেম করার দিন প্রেমিক ও প্রেমিকার সঙ্গে আপনি ঘুরতে যাওয়ার কিন্তু প্ল্যানিং করতে পারেন আপনার মনের মানুষের সঙ্গে দিনটি কিন্তু আজকে আপনার চমৎকার কাটবে কম কর্মক্ষেত্রেও দিনটি আপনার খুবই ভালো কাটবে আপনার কাজের কিন্তু প্রশংসা হতে পারে আপনি নতুন কাজের কিন্তু সুযোগ পেতে পারেন যারা ব্যবসা করছেন তাদের জন্য বলবো যে আজকে আপনি কিন্তু খুবই লাভবান হবেন বিবাহিত জীবনের জন্য বলবো যে আজকে কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে দিনটি কিন্তু চমৎকারভাবে প্রেম এবং রোমান্সের মধ্যে দিয়ে কাটবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো বেলা বারোটা থেকে দুপুর দুটো তিরিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল দশটা থেকে দুপুর এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত এই সময় অবশ্যই আপনি সাবধানে এবং সতর্কভাবে থাকবেন কোনো জোর ঝুরঝামেলায় কিন্তু আপনি জড়িয়ে পড়বে না নাহলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে বা আপনি বিপদে পড়তে পারেন আর একটা কথা বলবো এই সময় যদি কার বা বাইক ড্রাইভিং করছেন তাহলে গাড়ি ধীরে চালাবেন কারোর সঙ্গে কোনো জোর ঝামেলায় জড়িয়ে পড়বেন না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ তাই এই ধরনের জামা কাপড় অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মিথুন রাশি মিথুন রাশি জাতি জাতিকাদের জন্য বলবো যে আজ আপনার সন্তান কিন্তু সফলতা অর্জন করবে দিনটি কিন্তু আপনার ভালোই কাটবে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই শরীর স্বাস্থ্য আজকে আপনার খুবই ভালো থাকবে আর্থিক দিক থেকে বলবো যে আর্থিক দিকটি কিন্তু আজ মধ্যম প্রকার তাই অযথা খরচ করবেন না নিজের অর্থ সঞ্চয় করতে শিখুন এবং নিজের অর্থ সঞ্চয় না করলে কিন্তু আপনার মানসিক চাপ ধীরে ধীরে বাড়তে থাকবে পারিবারিক দিক থেকে বলবো যে পরিবারের লোকজনের সঙ্গে কিন্তু আপনি সাবধানে এবং সতর্কভাবে কথাবার্তা বলুন না হলে কিন্তু একটা হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে আজ কিন্তু প্রেম করার দিন তাই প্রেমিক প্রেমিকার সঙ্গে ঘুরতে যাওয়ার প্রোগ্রাম কিন্তু আপনি করতে পারেন আর যারা শিঙ্খিল জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য বলবো যে তারা কিন্তু চাইলে কাউকে প্রপোজ করতে পারে বা আজ কিন্তু আপনি আপনার মনের মানুষকে খুঁজেতে পার খুঁজে নিতে পারবেন কর্মক্ষেত্রে বলবো যে দিনটি আপনার খুবই ভালো কাটবে কর্মে কোনো রকম প্রবলেম কিন্তু আজকে হবে না দিনটি কিন্তু আপনার খুবই ভালো কাটবে আপনার কাজের কিন্তু প্রশংসা হতে পারে যারা ব্যবসা করছেন তাদের জন্য বলবো যে আজকে কিন্তু লাভবান হবেন বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে সুখ এবং রোমাঞ্চের মধ্যে দিয়ে কিন্তু চমৎকার কাটবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো বিকেল তিনটে পঁচিশ মিনিট থেকে বিকেল চারটে পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকা সময় হলো দশটা পাঁচ মিনিট থেকে দুপুর এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এই এই সময় অবশ্যই আপনি সাবধানে এবং সতর্কভাবে থাকবেন কোনো রকম কারোর সঙ্গে ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়বে না হলে কিন্তু আপনারই ক্ষতি হতে পারে আজকের দিনের জন্য আপনার সৌভকৌশলী সংখ্যা হচ্ছে নাম্বার ফোর এবং সৌভকৌশলী রঙ হচ্ছে বাদামি এবং তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কর্কট রাশি কর্কট রাশি জাতের জন্য বলবো যে আজ আপনার মানসিক অবস্থা কিন্তু একদমই ভালো থাকবে না তাই নিজের খেয়াল করুন স্বজনহানি বা সম্পর্ক ছেদের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তাই সতর্ক থাকুন শরীর স্বাস্থ্য কিন্তু আজকে আপনার মোটামুটি থাকবে শরীর নিয়ে কিন্তু আজকে আপনাকে ভুগতে হবে তাই নিজের যত্ন নিন এবং সাবধানে থাকুন আর্থিক দিক থেকে বলবো যে আর্থিক দিকটি কিন্তু আজকে ভালোই থাকবে অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে না কেউ অর্থের প্রবলেমের জন্য কিন্তু আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পারিবারিক দিক থেকে বলবো যে পরিবারের লোকজনের সঙ্গে কিন্তু সাবধানে কথাবার্তা বলুন তাদের তাদের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে আজ কিন্তু আপনার প্রেম করার দিন নয় তাই প্রেমিক বা প্রেমিকার সঙ্গে ঘুরতে যাওয়ার কোনো রকম প্ল্যানিং কিন্তু আজ করবেন না বা প্রেমিক প্রেমিকার সঙ্গে অযথা অযথা কথা কিন্তু বলে তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না তাহলে কিন্তু একটা মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে দিনটি কিন্তু আপনার খুবই ভালো কাটবে কর্মে কিন্তু আপনার কাজের প্রশংসা হতে পারে আপনি আপনার প্রমোশন হতে পারে আপনার বস কিন্তু আপনার কাজে কিন্তু অনেক প্রশংসা করবে যারা ব্যবসা করছেন তারা কিন্তু আজকে অনেক লাভবান হবেন বিবাহিত জীবনের জন্য বলবো যে আজ কিন্তু আপনার কথায় কিন্তু আপনার স্ত্রী কষ্ট পেতে পারে তাই কথাবার্তা ভাবনা চিন্তা করে বলুন আপনার স্ত্রীর সঙ্গে যত্ন সহকারে কথা বলুন না হলে কিন্তু একটা ঝগড়া ঝামেলা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আজকের দিনের জন্য আপনার সেরা সময়টি হলো সকাল সাতটা পাঁচ মিনিট থেকে সকাল আটটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের জন্য আপনার সাবধানে থাকার সময় হলো সকাল দশটা দশ মিনিট থেকে দুপুর এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময় অবশ্যই আপনি সাবধান এবং সতর্কভাবে থাকবেন কোনোভাবে কারোর সঙ্গে ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়বেন না নাহলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে বা আপনি বিপদে পড়তে পারেন আর বলবো এই সময় যদি কার বা বাইক ড্রাইভিং করছেন তাহলে গাড়ি ধীরে চালাবেন মাথা ঠান্ডা রাখবেন আজকের দিনের জন্য সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রং হচ্ছে ক্রিম এবং ছাই তাই এই ধরনের জামা কাপড় পরার চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন সিংহ রাশি সিংহ রাশি জাত জাতিকাদের জন্য বলবো যারা গান বাজনার সঙ্গে বা শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু আজকে মান সম্মান বৃদ্ধি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে শরীর স্বাস্থ্য কিন্তু আজকে আপনাকে বেশ ভোগাবে শরীর নিয়ে চিন্তা করার কারণ রয়েছে শরীরের যত্ন নিন সাবধানে থাকুন আর্থিক দিক থেকে বলবো যে অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আজ হবে না আপনার কিন্তু হঠাৎ কোনো অর্থপ্রাপ্তির যোগও কিন্তু রয়েছে আজ আর একটা কথা বলবো যে অর্থের অপচয় বন্ধ করুন অযথা অর্থ খরচ না করে আপনি সেভিংসে ওপর লক্ষ্য রাখুন পারিবারিক দিক থেকে বলবো যে পরিবারের লোকজনের সঙ্গে একটু সতর্ক এবং সাবধানে কথাবার্তা বলুন আপনার কথায় কিন্তু তারা কষ্ট পেতে পারে তাই তাদের সঙ্গে যত্ন সহকারে এবং ভালোবেসে এবং মিষ্টিমুখে কথাবার্তা বলুন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে আজ মধ্যম প্রকার প্রেমিকা প্রেমিকার সঙ্গে ঘুরতে গেলেও কিন্তু আজ সাবধানে কথাবার্তা বলবেন অযথা কথাবার্তা না বাড়িয়ে সাবধানে সতর্কভাবে কথা বললেই কিন্তু আপনার পক্ষে ভালো কর্মক্ষেত্রে দিনটি কিন্তু আজকে খুবই ভালো কাটবে কর্মের ক্ষেত্রে আপনার কাজের কিন্তু প্রশংসা হবে আপনার সহকর্মীরা কিন্তু আপনার প্রচণ্ড কাজের প্রশংসা করবে আপনাকে আগে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু উৎসাহ দেবে বিবাহিত জীবনের জন্য বলবো যে বিবাহিত জীবন কিন্তু আজকে মধ্যম প্রকার দিনটি আজকে দিনটি আজকে প্রেম মিষ্টি রাগ এবং ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কাটবে আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো স বেলা বারোটা পাঁচ মিনিট থেকে দুপুর দুটো পঁচিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকা সময় হলো সকাল নটা ছাপান্ন মিনিট থেকে বেলা এগারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এই সময় অবশ্যই আপনি সাবধানে এবং সতর্ক থাকবেন কারোর সঙ্গে কোনো রকম ঝগড়া ঝামেলা জড়িয়ে পড়বেন না আর আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কন্যা রাশি কন্যা রাশি জাতক জন্য বলবো যে আজ কিন্তু আপনার শারীরিক কষ্টভোগ হতে পারে তাই নিজের শরীরের ওপর যত্ন নিন নিজের শরীরে যত্ন না করলে কিন্তু আপনার ভোগান্তি আরও বাড়বে আর্থিক দিক থেকে বলবো যে আর্থিক দিকটি কিন্তু আজকে আপনার মোটামুটি তাই অর্থের অপচয় একদমই করবেন না অর্থকে সঞ্চয় করতে শিখুন না হলে কিন্তু আপনার মানসিক চাপ বাড়বে পারিবারিক দিক থেকে বলবো যে পরিবারের লোকজনের সঙ্গে কিন্তু সতর্ক এবং সাবধানে কথাবার্তা বলুন না হলে কিন্তু একটা ঝুট ঝামেলা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে আজ কিন্তু প্রেম করার দিন আপনি প্রেমিক ও প্রেমিকার সঙ্গে ঘুরতে যাওয়ার প্রোগ্রাম করতে পারেন যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু আজকে প্রপোজ করতে পারেন বা নিজের মনের মানুষকে কিন্তু আজকে আপনি খুঁজে পেতে পারেন প্রেম কর্মক্ষেত্রে বলবো যে আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু আপনার খুবই খারাপ থাকবে তাই কাজের চাপ প্রচণ্ডভাবে থাকবে তাই মাথা গরম না করে নিজের কাজ নিজে করে যান বিবাহিত জীবনের জন্য বলবো যে আজ বিবাহিত জীবন কিন্তু প্রেম এবং রোমাঞ্চের মধ্যে দিয়ে দিনটি কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে দারুণ কাটবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো বিকেল তিনটে তিরিশ মিনিট থেকে বিকেল তিনটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং আজকের দিনের জন্য আপনার সাবধানে থাকার সময় হলো সকাল দশটা দুই মিনিট থেকে দুপুর এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এই সময় অবশ্যই আপনি সাবধানে এবং সতর্কভাবে থাকবেন কোনো রকম ঝগড়া ঝগড়া ঝামেলায় কিন্তু আপনি আজকে জড়িয়ে পড়বে না না হলে কিন্তু এই সময়ে ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়লে কিন্তু আপনার ক্ষতি হতে পারে বা আপনি বিপদে পড়তে পারেন আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে বাদামি এবং তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন তুলা তুলা রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে আজ আপনার প্রেম এবং ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কিন্তু খুব ভালোভাবেই কাটবে আপনার দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো শরীর স্বাস্থ্য কিন্তু আপনাকে খুবই ভালো থাকবে শরীর নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই আজ আর্থিক দিক থেকে বলবো যে আর্থিক দিকটি আপনার খুবই প্রচণ্ডভাবে ভালো অর্থের যদি বিনিয়োগ অতীতে করেছিলেন তাহলে কিন্তু আজ আপনার কাছে দ্বিগুণ হয়ে ফিরে আসবে পারিবারিক দিক থেকে বলবো যে পারিবারিক দিকটি মধ্যম প্রকার পরিবারের লোকজনের সদস্যদের সঙ্গে আপনি কিন্তু সময় দিন তাদেরকে সম তাদের সঙ্গে সময় কাটান আপনার কিন্তু খুবই ভালো লাগবে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে আজ কিন্তু প্রেম করার দিন প্রেমিক প্রেমিকার সঙ্গে ঘুরতে যাওয়ার কিন্তু প্রোগ্রাম আজ কিন্তু করতে পারেন এবং যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু চাইলে আজকে কিন্তু প্রপোজ করতে পারেন বা আজকে কিন্তু আপনি আপনার মনের মনেকে খুঁজে খুঁজে নিতে পারবেন কর্মক্ষেত্রে দিনটি কিন্তু আজকে আপনার খুবই ভালো কাটবে কর্মের ক্ষেত্রে কিন্তু আপনার কাজের প্রশংসা হবে আপনার সহকর্মীরা কিন্তু আপনার কাজের প্রশংসা করবে আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে বিবাহিত জীবনের জন্য বলবো যে আজকে আপনার স্ত্রীর সঙ্গে কিন্তু দিনটি প্রেম রোমান্স এবং ভালোবাসার মধ্যে দিয়ে কিন্তু চমৎকারভাবে কাটবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হল সকাল ছটা উনষাট মিনিট থেকে সকাল আটটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল নটা চুয়ান্ন মিনিট থেকে বেলা এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এই সময় অবশ্যই আপনি সাবধানে এবং সতর্কভাবে থাকবেন কোনোভাবে কারোর সঙ্গে ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়বেন না না হলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে বা আপনি বিপদে পড়তে পারেন এই সময় যদি কার বা বাইক ড্রাইভিং করছেন তাহলে গাড়ি ধীরে চালাবেন এবং মাথা ঠান্ডা রাখবেন আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে পিঙ্ক সাদা এবং অফ হোয়াইট তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি জাত জাতিকাদের জন্য বলবো যারা শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন বা শিক্ষা গ্রহণ করছেন তাদের কিন্তু আজকে একটু বাধা সম্ভাবনা রয়েছে তাই সতর্ক থাকুন আজ নিজের শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে তাই নিজের শরীরে যত্ন নিন আর্থিক দিক থেকে বলব যে আর্থিক রকম প্রবলেম কিন্তু আপনাকে আজকে ফেস করতে পারে দৈনন্দিন চাহিদা পূরণ না হওয়ার কারণে কিন্তু আপনার মানসিক চাপ বাড়বে তাই অর্থ সঞ্চয় করতে শিখুন অর্থ সঞ্চয় করুন পারিবারিক দিক থেকে বলবে যে পরিবারের লোকজনের সঙ্গে কিন্তু আপনি আজকে দিনটি মোটামুটি কাটাবেন পরিবারের লোকজনের কোনো কথাই কিন্তু আজকে আপনি ঝুর জড়িয়ে পড়বেন না তাদের কথা কিন্তু আপনি মাথা নত করে শুনে চলুন না হলে কিন্তু একটা মনোমালিন্য সৃষ্টি হতে পারে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে আজ কিন্তু আপনার প্রেম করার দিন নয় তাই প্রেমিক বা প্রেমিকার সঙ্গে কোনো রকম ঘুরতে যাওয়ার প্ল্যানিং কিন্তু আজকে করবেন না বা প্রেমিক ও প্রেমিকার সঙ্গে কথা বলার সময় অযথা কথা তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না না হলে কিন্তু আপনার আপনার নিজের নিজেরও কষ্ট হতে পারে কর্মক্ষেত্রের দিনটি আজকে কিন্তু খুব একটা ভালো যাবে না তাই সতর্ক থাকুন এবং সাবধানে কথাবার্তা বলুন মাথা ঠান্ডা রেখে নিজের কর্ম করুন বিবাহিত জীবনের জন্য বলবো যে আজ কিন্তু আপনার স্ত্রী আপনার কথায় কিন্তু কষ্ট পেতে পারে তাই সাবধানে কথাবার্তা বলুন একটু ভেবে চিনতে কথাবার্তা বলুন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো বেলা এগারোটা আটান্ন মিনিট থেকে দুপুর দুটা উনত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হল সকাল দশটা থেকে দুপুর এগারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এই সময় অবশ্যই আপনি সাবধানে এবং সতর্কভাবে থাকবেন কোনোভাবে কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা জড়িয়ে না হলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে বা আপনি বিপদে পড়তে পারেন এই সময় যদি কার বা বাইক ড্রাইভিং করছেন তাহলে গাড়ি ধীরে চালাবেন এবং মাথা ঠান্ডা রাখবেন আজকের দিনের জন্য সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কালো এবং নীল তাই এই ধরনের জামা কাপড় অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের টুমাল অবশ্যই পকেটে রাখবেন ধনুরাশি ধনুরাশি জাতি জাতিকাদের জন্য বলবো যে আপনার বন্ধুর কোনো সমস্যায় কিন্তু আপনি একটু দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারেন আজ যারা পার্টনার শিল্পে ব্যবসা করছেন তাদের জন্য বলবো যে আজকে একটু লাভের সম্ভাবনা রয়েছে শরীর স্বাস্থ্য কিন্তু আজকে আপনাকে বেশ ভোগাবে শরীরের যত্ন নিন আপনি শরীরে যত্ন না নিলে কিন্তু আপনার শরীর খারাপ হতে পারে আর্থিক দিক থেকে বলবো যে আর্থিক দিকটি কিন্তু আজকে আপনার বেশ খারাপ তাই অর্থের কোনো রকম বিনিয়োগ আজকে ভাবনা চিন্তা করে না করাটাই আপনার জন্য ভালো পরিবারের লোকজনের সঙ্গে কিন্তু তর্ক বিতর্কে জড়িয়ে পড়বে না তাদের সঙ্গে সময় দিন সময় কাটান আপনার কাছে তারা আপনার সাথে সময় কাটিয়ে তারা কিন্তু খুবই আনন্দিত হবে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে আজকে দিনটি কিন্তু মধ্যম প্রকার তাই তাই প্রেমিকার সঙ্গে ঘুরতে গেলেও কিন্তু আপনি অযথা কথাবার্তা বা বেশি কথাবার্তা বলবেন না যাতে যাতে আপনাদের মধ্যে কোনো তর্ক বিতর্ক সৃষ্টি না হয় বা মনোমলিন মনোমালিন্য না হয় কর্মক্ষেত্রে বলবো যে দিনটি কিন্তু আজকে আপনার খুবই ভালো কাটবে কর্মক্ষেত্রে আপনার কাজের কিন্তু প্রশংসা হবে আপনি কিন্তু নিজের সহকর্মী দের কাছ থেকে কিন্তু কাজের প্রশংসা পাবেন বিবাহিত জীবনের জন্য বলবো যে আজকে প্রেম রোমান্স এবং ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কিন্তু আপনার খুবই ভালো কাটবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো বিকেল তিনটে তেইশ মিনিট থেকে বিকেল তিনটে সাতান্ন মিনিট পর্যন্ত এবং আজকের দিনের জন্য আপনার সাবধানে থাকার সময় হল সকাল দশটা চার মিনিট থেকে দুপুর এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এই সময় অবশ্যই আপনি সাবধানে এবং সতর্কভাবে থাকবেন আজকের দিনের জন্য সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মকর রাশি মকর রাশি জাত জাতিকাদের জন্য বলবো যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন বা পড়াশোনা করছেন সেই সব ছাত্রছাত্রীদের বলবো যে আজকে আজ নিজের মূল্যবান সময় কিন্তু নষ্ট করবেন না বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে বা গল্প করে আপনার কিন্তু এই সময়টা প্রচণ্ড ইম্পর্টেন্ট তাই অযথা সময় নষ্ট করবেন না যারা যারা যাদের শরীর স্বাস্থ্য নিয়ে বলবো যে আপনার শরীর স্বাস্থ্য কিন্তু আজকে খুবই ভালো থাকবে শরীর নিয়ে চিন্তা করার কারণে শরীর শরীরের সমস্ত অসুস্থতা কিন্তু আজ দূর হয়ে যাবে আর্থিক দিক থেকেও বলব যে আর্থিক কিন্তু আজকে আপনার মোটামুটি তাই অর্থের অপচয় করবেন না আপনি কাউকে আজকে ঋণ দেবেন না আজ কোনো রকম ইনভেস্টমেন্ট না ভাবনা চিন্তা করে কিন্তু নেবেন না পারিবারিক দিক থেকে বলব যে পরিবারের লোকজনের সঙ্গে কিন্তু আপনার দিনটি আজকে খুবই ভালো কাটবে পরিবারের লোকজনের সঙ্গে সময় কাটিয়ে আপনি কিন্তু খুবই আনন্দিত হবেন বিশেষ করে বাড়ির শিশুদের সঙ্গে সময় কাটিয়ে কিন্তু আপনি খুবই আনন্দ উপভোগ করবেন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে কিন্তু আজ প্রেম করার দিন প্রেমিক বা প্রেমিকার সঙ্গে আপনি কিন্তু তর্ক বিতর্কে জড়িয়ে যেতে পারেন আপনাদের মধ্যে মনো No, no, te paré. কর্মক্ষেত্রের দিক থেকে বলব যে দিনটি কিন্তু আজকে আপনার খুবই ভালো কাটবে আপনার কাজের কিন্তু প্রশংসা করতে পারে আপনার কর্মস্থলে কিন্তু আপনার আজকে খুবই প্রশংসিত পড়ে মান সম্মান বৃদ্ধি হতে পারে বিবাহিত জীবনের জন্য বলব যে দিনটি কিন্তু আপনার জন্য মোটেই ভালো নয় তাই তাই স্ত্রীর সঙ্গে কোনো রকম ঝগড়া ঝামেলায় কিন্তু আপনি জড়িয়ে পড়তে পারেন তাই কথাবার্তা ভাবনা চিন্তা করে বলুন ভেবে বলুন আপনার কথায় কিন্তু আপনার স্ত্রী কষ্ট পেতে পারে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হল সকাল সাতটা চার মিনিট থেকে সকাল আটটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের জন্য আপনার সাবধানে থাকার সময় হলো সকাল দশটা নয় মিনিট থেকে দুপুর এগারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত এই সময় অবশ্যই আপনি সাবধানে এবং সতর্কভাবে থাকবেন আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ তাই এই ধরনের জামা কাপড় অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের ডুমাল অবশ্যই পকেটে রাখবেন কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতি জাতিকাদের জন্য বলবো যারা গান বাজনার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদের কিন্তু আজকে মান সম্মান বৃদ্ধি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তাই সমস্ত রকম দুশ্চিন্তা মন থেকে দূর করুন আজকে কিন্তু দিন আপনার খুব ভালোই কাটবে শরীর স্বাস্থ্য কিন্তু আজকে আপনাকে বেশ হয়ে তাই শরীরের যত্ন নিন শরীরের যত্ন না নিলে কিন্তু আপনার শরীর কিন্তু ধীরে ধীরে খারাপ হতে থাকবে আর্থিক দিক থেকে বলবো যে আর্থিক দিকটি আছে কিন্তু আপনার বেশ খারাপ তাই অর্থের অপচয় বন্ধ করুন আজকে কাউকে ঋণ ধার দেবেন না না হলে কিন্তু আপনি অর্থ ফেরত পাবেন না কোথাও বিনিয়োগ করলে কিন্তু ভাবনা চিন্তা করে করুন না আজকে বিনিয়োগ থেকে বিরত থাকুন পারিবারিক দিক থেকে বলবো যে আজকে পরিবারের লোকজনের সঙ্গে কিন্তু তর্ক বিতর্ক হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তাই কথাবার্তা ভাবনা চিন্তা করে বলুন এবং এবং মেপে বলুন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে আজ কিন্তু প্রেম করার দিন তাই আপনি আমার প্রেমিক প্রেমিকার সঙ্গে কিন্তু ঘুরতে যাওয়ার প্ল্যানিং করতে পারেন যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু আজকে প্রপোজ করতে পারেন বা আজকে কিন্তু আপনি আপনার মনের মানুষকে কিন্তু খুঁজে নিতে পারবেন কর্মক্ষেত্রের দিক থেকে বলবো যে আজকে কিন্তু দিনটি বেশ চাপের তাই মাথা ঠান্ডা রেখে নিজের কর্ম করে যান আর যারা ব্যবসা করছেন তাদের জন্য বলবো যে আজ কোনো রকম ইনভেস্টমেন্ট করবে করবেন না না হলে কিন্তু আপনাকে লোকসানের মুখ দেখতে হবে বিবাহিত জীবনের জন্য বলবো যে আজ বিবাহিত জীবন কিন্তু দুর্দান্ত কাটবে আপনার স্ত্রীর সঙ্গে প্রেম রোমাঞ্চের মধ্যে দিয়ে দিনটি কিন্তু চমৎকারভাবে কাটবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো বেলা বারোটা চার মিনিট থেকে দুপুর দুটো তেইশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকা সময় হলো সকাল নটা পঞ্চান্ন থেকে দুপুর এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই সময় অবশ্যই আপনি সাবধানে এবং সতর্কভাবে থাকবেন কোনো রকম কারোর সঙ্গে ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়বেন না নাহলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে বা আপনি বিপদে পড়তে পারেন আর একটা কথা বলবো এই সময় যদি কার বা বাইক ড্রাইভিং করছেন তাহলে গাড়ি ধীরে চালান এবং মাথা ঠান্ডা রাখুন আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালীর রঙ হচ্ছে হলুদ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মিন রাশি মিন রাশি জাতজাতিকাদের জন্য বলবো যে আজকে আজ বড়দের পরামর্শ ছাড়া কিন্তু কোনো রকম ইনভেস্টমেন্ট করবেন না শরীর স্বাস্থ্য কিন্তু আজকে আপনার খুবই ভালো থাকবে শরীরের কোনো রকম প্রবলেম কিন্তু আজকে আপনাকে ফেস করতে হবে না আর্থিক দিক থেকে বলবো যে আর্থিক দিকটি কিন্তু আজকে আপনার মধ্যম প্রকার তাই অর্থের অযথা খরচা খরচ বন্ধ না করলে কিন্তু আপনার মানসিক চাপ বাড়বে তাই অর্থের খরচ বন্ধ করুন পারিবারিক দিক থেকে বলবো যে পরিবারের লোকজনের সঙ্গে কিন্তু দিনটি আপনার দুর্দান্ত কাটবে তাদের কিন্তু সময় দিয়ে আপনি কিন্তু খুব আনন্দিত হবেন এবং তারাও কিন্তু খুব খুশি হবে প্রেম সংক্রান্ত বিষয় বলবো যে আজকে কিন্তু প্রেমের দিকটি মধ্যম প্রকার তাই প্রেমিক বা প্রেমিকার সঙ্গে ঘুরতে যাওয়ার প্রোগ্রাম করলেও কোনো রকম অযথা তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না না হলে কিন্তু আমাদের মধ্যে মনোমালিন্য হতে পারে কর্মের দিক থেকে বলবো যে আজকে কর্মক্ষেত্রে কিন্তু আপনার কাজের প্রশংসা হতে পারে যারা বেকার রয়েছেন তারা কিন্তু আজকে চাকরির জন্য নতুন অ্যাপ্লিকেশান করতে পারেন তাহলে কিন্তু সফলতা পাবেন আর যারা ব্যবসা করছেন তাদের জন্য বলবো যে আপনারা কিন্তু আজকে নতুন ইনভেস্টমেন্ট করলে লাভবান হবেন বিবাহিত জীবনের জন্য বলবো যে আজ স্ত্রীর সঙ্গে প্রেম রোমান্স এবং ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কিন্তু আপনার মোটামুটি ভালোইভাবেই কাটবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো বিকেল তিনটে পঁচিশ মিনিট থেকে বিকেল তিনটে চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং আজকের দিনের জন্য আপনার সাবধানে থাকার সময় হলো সকাল দশটা এক মিনিট থেকে দুপুর এগারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত এই সময় অবশ্যই আপনি সাবধানে এবং সতর্কভাবে থাকবেন কোনোভাবে কারোর সঙ্গে ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়বেন না না হলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে বা আপনি বিপদে পড়তে পারেন কার বা বাইক ড্রাইভিং করার সময় এই সময়টা কিন্তু অবশ্যই সাবধানে এবং সতর্কভাবে থাকুন মাথা ঠান্ডা রাখুন এবং গাড়ি ধীরে চালান আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে লাল এবং মেরবেন তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন তো দর্শক বন্ধু আজকের রাশিফল এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকালের রাশিফল নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ